বিলের বলার আগে আমি বলতে চাই যে সাউন্ডের কোনো ডেসিবেল আছে নাকি? সাউন্ড মাপার যে ইউনিট সেটা হলো ডেসিবেল। এই যে চিৎকার করি, এত বড় চিৎকার, এই চিৎকার আমরা শুনেছি যখন ডাকাতি পড়তো না মাননীয় স্পিকার, তখন বাড়ির ভাষায় আমি চিৎকার শুনেছি, এখন পাশের কানের পর্দা তো ফেটে যায়। তো ডেসিবেলটা যদি আপনি ঠিক করে দেন যে 10 ডেসিবেলের উপরে চিৎকার করা যাবে না, 20 ডেসিবেল চিৎকার করা যাবে না, তাহলে এটা আমি বেশি, আমার শব্দটা কি একটু বেশি হচ্ছে? আপনারা আমাকে মিন করে সিটটা চেঞ্জ করে দেন। আর আরেকটা কথা বলি, এটা মল্ল যুদ্ধ হচ্ছে, আপনি ওয়ান টু ওয়ান করেন, আমাদের এখান থেকে আমরা একজন দিব, ওদিক থেকে একজন দেয় না, এমন হা, কারণ এতক্ষণ না আর পাঁচজনের হাতে একসময় হয় না, একজনেরটা তো 10 জন কভার করে। মাননীয় স্পিকার, ডেসিবেলটা আপনি বলে দিন। মাননীয় স্পিকার, এখন আলোচনা করতে যাচ্ছি যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো লোক একজন, উনি এই 9 বছর শুধু ভালোবাসা দিয়ে একটা বাহিনীকে পরিচালিত করে এসেছেন, এটা একটা মানে আমি বলবো যে এটা একটা অদ্ভুত ব্যাপার, এবং তারই পক্ষে এটা সম্ভব হয়েছে যে শুধুমাত্র ভালোবাসা দিয়ে। ভোটার তালিকা আর জাতীয় পরিচয় পত্র কিন্তু দুইটা আলাদা জিনিস। এখন যেহেতু নির্বাচন কমিশনের কাছে আপনার ভোটার তালিকাটা থাকতো, এই জাতীয় পরিচয়টা তারা করতো, এবং এই জাতীয় পরিচয় পত্রই হচ্ছে ভোটার তালিকার মূল ভিত্তি, সুতরাং তালিকাটা চলে গেলেও আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাহলে তারা ভিত্তি করবে কিভাবে? তবে নির্বাচন কমিশনের অধিকার আছে স্বাধীনভাবে তালিকা করার, এই স্বাধীন তালিকা করার যে বেসিক জিনিস সেটা কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে চলে গেল। এখন নির্বাচন আসে আপনার, এই আমরা জানি যে জানুয়ারিতে নির্বাচন হবে এবং নভেম্বরের দিকে তফসিল ঘোষণা হবে, এটা যদি হয় তাহলে ফটোযুক্ত আইডি কখন করবে, কখন আপনার সুরক্ষা মন্ত্রণালয় এই নির্বাচনের তালিকা দিবে এই নির্বাচন কমিশনকে, কখন ভোটারযুক্ত করবে? এই আইনটা যদি এখানে লেখা আছে, এই আইনটা বাস্তবায়ন হবে আপনার গ্যাজেট দ্বারা, আমার মনে হয় গ্যাজেটটা যদি নির্বাচনের পরে করেন তাহলে এই আইনটা পাশ হয়ে গেল এখন, কিন্তু এই আইনটা প্রয়োগটা হবে নির্বাচনের পরে, গেজেট দিয়ে এইভাবে যদি করেন তাহলে নির্বাচন কমিশনও বাঁচবে, জনসাধারণও বাঁচবে, ভোটার তালিকা নিয়ে আর কোনো কোশ্চেন উঠবে না মাননীয় স্পিকার। আরেকটি কথা আমার জানতে ইচ্ছা করে, যে আমি মিস করেছি একটা কথা মাননীয় স্পিকার, এই যে গত ওই যে এটা পাস করলাম যে আমরা সাইবার নিরাপত্তা, যে মন্ত্রী সাইবার নিরাপত্তার কথা বললেন তার একটি ঘটনা আমি শুনলাম, পুলিশ পরিদর্শক উনি একটা একটা গণ ই করতেছিলেন, সেখানে এক অফিসারকে, আমি জানি না অফিসারকে, পুলিশ অফিসারকে ধরে নিয়ে আসছিলেন, আর উনি বলেছিলেন যে তুমি দোষগুলো স্বীকার করো, তুমি তো জনসাধারণ কাজ করো না, তো স্বাভাবিক আমরাও চেষ্টা করি পারি না, মন্ত্রী চেষ্টা করে পেরেছেন, মন্ত্রী নাকি বদলি করেছেন ওই ইয়েকে ওসিকে,